चल रे आमार मन मधुर जमुनार धारे भारी तमाले दुगुन मायरा कुल ध्वनि करबेन ताले ताले करो ताले हरि बोल भवली श्यामलियारी जत गाभी चल रे आमार मन मधुर बृंदावन
চল রে আমার মন মধুর বৃন্দাব যমুনার ধারে ধারে কমলে চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে এতক্ষণ ছিলাম নবদ্বীপ ধাম, আপনাদের মতো অনুরাগী ভক্তের ভালোবাসায় আশীর্বাদে আমরা এক মুহূর্তের মধ্যে চলে এলাম বৃন্দাবন ধাম, লীলা আস্বাদন করব। তবে তার আগে এতক্ষণ তো পালাই করছিলাম, লীলাই তো করছিলাম, পালা তো নয়। আচ্ছা জয়নিতাই, গৌর কথা আস্বাদন করলাম, এবার বৃন্দাবন লীলা আস্বাদন করব। বৃন্দাবনী শ্রীমতী রাধারানী চন্দ্র শালিকার উপর অষ্ট সখী লয়ে বসে আছেন। এবার রাধারানী সখীদের ডেকে বলছে, সখীরে জানিস তো সেই কখন সকাল বেলায় চতুর চূড়ামণি প্রাণ বল্লভ গোবিন্দ নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল ও দাদা বলরামকে সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণে চলে গেছে। সখীরে সেই থেকে আমার মন ভালো নেই, দুপুর পেরিয়ে সন্ধ্যা হতে চলল, আমার বধূ কেমন আছে দেখার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে রে। ললিতা বলতে পারিস কেমন করে বধূর সঙ্গে সাক্ষাৎ হবে? বলছে কেন চলে যা, যমুনায় জল আনতে যা, তোর বধূর ফেরার সময় হয়ে গেছে যে, দেখ পূর্ব গগনপথে আর বেলা নেই, সূর্য একদম পশ্চিমে চলে গেছে, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, এখনই তোর বধূর ফেরার পালা, তুই যমুনায় জল আনতে যা, গিয়ে দেখবি তোর বধূর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। সখী রে তাহলে আজ তোরাও আমার সঙ্গে চল। তাই অষ্টসখী পরিবৃতা হয়ে আমাদের রাধারানী অষ্টসখীর শিরোমণি বৃন্দাবনেশ্বরী আজ তিনি চলেছেন যমুনায় জল আনতে। এবার সখীদেরকে নিয়ে যমুনায় জল আনতে চলেছে কেমন ভাবে? বলছে ললিতা আমার গাগরিটা তুই নেই, আর তোর গাগরিটা আমি নেব, নিয়ে আজ আমরা যমুনায় জল ভরব, তার মধ্যে নিশ্চয়ই আমার বধূ চলে আসবে, তাই না? তাই আর চলেছে সবাই, ডাকছে ললিতা আজ আমরা গাগরি ভরতে যাব, ডাকছে ললিতা বিশাখা অষ্টসখী সবাই চলেছে গাগরি ভর চল গো না গৌরি চল যাই যমুনাতে চল যাই যমুনা জলানিতে ললিতা কাকুরি ভর চ
चलो जाई जमुना जलनी चलो जाई जमुना जलनी नागरी जमुनार जाने कोर बोरे खेली आशबे ना गोर बोतोरे आशबे ना गोर बोतोरे गगरी भरानी चल गो ना गोरी चलो जाई जमुना जलानी पे चलो जाई जमुना जलानी पे चलो जाई जमुना ধনুর পাল চলে গেল সমুখ দিয়ে তারপরে দাদা বলরাম তারপরে দ্বাদশ রাখাল অবশেষে দূর প্রান্তে সবার পিছনে আসছে কে না প্রাণ বল্লভ গোবিন্দ ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা ভগবান সবার পিছনে কেন আসছেন তিনি তো সবার আগে আসতে পারতেন পথ প্রদর্শক হয়ে তিনি তো আমাদের পথ প্রদর্শক তিনি যে পথে আমাদেরকে চালিত করছেন আমরা সেই পথেই চলেছি তার ইশারায় আমরা চলছি তাকে ছাড়া আমরা এক মুহূর্ত কিছু জানি না যদি এখনই তাকে এখনই আমাদেরকে চলে যেতে হবে এই ভব সংসার ছেড়ে যদি এখনই ডাক আসে এখনই আমাকে চলে যেতে হবে তার ইশারায় জগৎ চলছে তাহলে ভগবান কেন প্রথমে এলেন না তিনি সবার পিছনে এর কি কারণ আছে কারণটি কি না প্রতিদিন যখন গাভীরা বনে যায় ওই নব নব তৃণাঙ্কুর আহারের জন্য তখন তাদের গতিগমনটা থাকে খুব একটা দ্রুত নয় বনে যাব এ বন ঘুরব সে বন ঘুরব ও বন ঘুরব কিন্তু যখন আহার সমাপ্ত করে দূর দূরান্ত বন থেকে যখন তারা গৃহের দিকে ফেরে সন্ধ্যা বেলায় তখন কিন্তু বাবা ওই ফেরার তারাটা বড্ড বেশি আসার সময় মনে থাকে না মনের আনন্দে চলে আসা যায় কিন্তু ফেরার সময়টা বড় কঠিন ফেরার সময় দ্রুত গতিতে সবাই ছোটে কে আগে ঘরে গিয়ে উঠবে কে আগে ফিরবো আমরা বাসায় এ ঘর তো সে ঘর নয় আমাদের ফিরতে হবে ঘরে ফিরতে হবে সন্ধ্যা হয়ে এসেছে তাই গতিগমনটা থাকে খুব দ্রুত ওই গাভীদের খুড়ো ঘর্ষণে বসুমাতা মায়ের দেহ অঙ্গ ছিঁড়িয়ে যায় তাই বসুমাতা মা প্রতিদিন যখন গোবিন্দ আসে গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বলে হে গোবিন্দ তুমি তো জগতের পিতা তুমি তো সকলে কিছু জানো প্রভু প্রতিদিন কত অত্যাচার আমি সহ্য করি পৃথিবীতে প্রতিদিন কত অন্যায় কত অত্যাচার সহ্য করে আমি থাকি তুমি জানো দয়াল যখন এই গাভীর আগ্রহের দিকে ফেরে ওদের কুড়ো ঘর শুনে আমার অঙ্গ ছিঁড়ে যায় তাই প্রভু
তোমার চরণে আমার একটাই নিবেদন, বলো বসুমাতা দয়াল, আমার একটা ছোট্ট নিবেদন তোমার চরণে তুমি রেখো। প্রতিদিন দিনের শেষে যখন সবাই চলে যাবে ঘরে, কৃপা করে তুমি সবার পশ্চাতে যেও। বলছে কেন? বলছে জানো তো, যখন ফেরার পালা, সেই ফিরে যাওয়ার আগে, ফিরে যাওয়ার যখন হয়ে যাবে, তারপরে তোমার ওই কোমল চরণ যদি আমার এই দেহে তুমি একটু লেপন করে দিয়ে যাও, আমার যে সারাদিন অঙ্গ ছিঁড়ে দগ্ধ হয়ে যায়, তোমার এই কোমল চরণ পরশে আমি কিছুটা হলেও আমার দেহটাকে শীতল করতে পারি। তাই বসুমাতার কথায় ভগবান সবার পশ্চাতে আসছেন আর বলছেন, ওগো বসুমাতা, এই আমি তোমার বক্ষের উপরে তোমার অঙ্গে আমি হস্ত লেপন করে যাচ্ছি, চরণ লেপন করে যাচ্ছি, তুমি শান্তিতে ঘুমাও, আমার পরদিন প্রভাতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তাই ভগবান সবার পশ্চাতে আসছেন, রাধারানী অষ্টসখিনী দাঁড়িয়ে আছে, এইবারে গোবিন্দ যাবে সম্মুখ দিয়ে, কিন্তু হাইরে কথা বলবে কি করে? একটু আগে কি দাদা বলো না, কি করে কথা বলবে? তাই রাধারানী নয়নের ইশারা করে দেখালেন, বধু কোন কুঞ্জে মিলিত হব, ভগবান ও চতুরের শিরোমণি ঠিক এমনি করে সখীদের সামনে থেকে চলে গেলেন। চোখে চোখে কথা হয়ে গেছে, গোবিন্দ চলে গেলেন। চলে যাওয়ার পরে সখীরা বলছে, রাধি কি বলে গেল, যার জন্য আমরা এলাম সে তো কোনো কথাও বলল না, তোকে কিছু বলে গেল রাধি? বলছো মা তোরা বুঝলি না? বলছে না, আমরা কেমন করে বুঝব, ভগবান দিল ভক্তকে আর ভক্ত দিল ভগবানকে, এর মাঝে আমরা কোথায় থাকি বল? বলছে সত্যি বলছিস তো তোরা বুঝিনি? বলছে না না আমরা কিছু বুঝিনি। বল না রাধে কি বলে গেল তোর বধু? বলছে ওই যে কেশ স্পর্শ করে গেল, দেখ দেখ কেশ স্পর্শ করে চলে যাচ্ছে। আমার বিনত নাগরে কি বলে গেল জানিস? কেশ স্পর্শ করে আমার গোবিন্দ জানিয়ে গেল, রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, কেশর কুঞ্জে আজ আমি তোমার সঙ্গে রজনীদ্বীপ প্রহরে মিলিত হব। তাই গোবিন্দ কেমন ভাবে কেশ স্পর্শ করে গেলেন, এক পাশে দাঁড়িয়ে পদকর্তা তিনি কলম দিলেন, আহা কেশ পরশিয়া আমার বিনোদন সংকেত করিলাতাতে সংকেত স্পর্শ করে গোবিন্দ জানিয়ে গেল, রাধে আমার বিনোদন আগর সংকেত করিলা তাতে কেশ পরশিয়া আমার বিনোদন বলে কেশর কুঞ্জ সাজাও ধনি, কেশর কুঞ্জ সাজাও ধনি, কেশর কুঞ্জ সাজাও ধনি, কেশর কুঞ্জ সাজাও ধনি,
भगत माने कुंजे केशर कुंज सजाओ धनी भगत माने कुंजे बोलियो गो राधे केशर कुंज सजाओ धनी संकेत करिला केशो परस्किया विनोद नागर संकेत करिला मधु चले गेल सखीरा सबाई फिरे राधारानी बोलछे सखी ताहले आर तो बेशी समय नहीं रजनी दीप प्रहरे आमार मधु आसबेन भक्तमंडली भक्तिमती मायरा एकटा रजनीर कटा प्रहर हय जानेन चारटी प्रहर प्रथम प्रहर सन्ध्या 6টা থেকে 9টা द्वितीय प्रहर रात्रि 9টা থেকে 12টা तृतीय प्रहर रात्रि 12টা থেকে ভোর 3টি चतुर्थ प्रहर भोर 3টা থেকে পরদিন সকাল 6টা এই হলো একটা রজনীর চারটি প্রহর রাধারানী কি কথা দিয়েছে প্রাণবল্লভ গোবিন্দ রজনী দীপ প্রহরে আসবে মানে 9টা থেকে 12টার মধ্যে কুঞ্জে আসবে তাহলে আর তো সময় নেই এখনি বোধহয় 9টা বাজতে চলল নাকি তাহলে এখনি আমার গোবিন্দ চলে আসবে সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ তাহলে কি হবে সখী সখীরা বলছে কেন কুঞ্জ সাজাতে হবে বধু যখন আসবে বলেছেন নিজের মুখে কুঞ্জ সাজাবো বলছে সখী ফুল তো অনেক দরকার কুঞ্জ সাজাতে গেলে তোরা কি করবি বলছে কেন এখনি মনে চলে যাব জয়রাধে বলে কি যত ফুল আছে সব তুলে আনবো বলছে না ললিতা তোরা বনের সব ফুল তুলে আনিস না কেন জানিস সকালে যে সকল ফুল ফুটেছে তারা সন্ধ্যার কালে ঢলে পড়ে যায় কিন্তু সন্ধ্যাবেলা যে ফুলগুলো ফোটে সখী সারা রজনী তারা জাগ্রত থাকে তোরা সেই ফুলগুলো বেছে বেছে আনবি যেন সারা রজনী আমার গোবিন্দ সেবায় তারা জাগ্রত থাকতে পারে তোরা সন্ধ্যার বেলা যে ফুল ফুটেছে সেই ফুল বেছে বেছে আনবি এনে কুঞ্জ সাজাবি তোরা করি যা राधारानी सखीरा राधारानी चरणे प्रणाम जानिए जय राधे बोले चललेन बने फूल तुलते जावर काले बोलछे राधे आमरा जे बने फूल तुलते जाबो तोर तो चरणेर धूलि आमादेर चाई पाथेओ चाई ना एकटु चरणेर धूलि दे राधे एबार चरण धूलि मस्तके निये जय राधे बोले चललेन बने गिये एकटा करे फूल तोले बोले आह राधे এমনি করে যেন তোদের যুগল মিলনে জন্ম জন্ম আমরা সহায়তা করতে পারি আমরা আর কিছু তোর চরণে চাই না রাধে একটা করে ফুল তোলে আর বলে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরি বল সবাই তাল তালে করো তালি जयो राधे हरि ओम जय राधे जय राधे जय राधे जय राधे
জয় রাধে জয় রাধে জয় রাধে নিশ্চয় পদ্মাবতীর নাম শুনেছেন, চন্দ্রাবলীর নাম শুনেছেন, একটু হু দেবেন। চন্দ্রাবলী গো রাধা রানীর কাকাতুত বোন। আমাদের বৃষভানু রাজনন্দিনী হলো রাধা রানী, আর চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রা। খুব সুন্দরী, রূপের খুব অহংকার, আর এই চন্দ্রা বলিও মনে মনে গোবিন্দকে ভালোবাসে, আর রাধা রানীকে অনেক হিংসা করে। কেন জানো? কেননা প্রাণ বল্ল হব গোবিন্দ সকল সময় ওই রাধা রানীর কুঞ্জে যায়, আমার কুঞ্জে আসে না। আমিও তো সুন্দরী, আমিও তো গোবিন্দকে ভালোবাসি, তাহলে গোবিন্দ কেন আমার কুঞ্জে আসে? মনে মনে খুব রূপের অহংকার। ওই চন্দ্রাবলীর দাসী হল পদ্মাবতী। এবার পদ্মাবতী মনে ফুল তুলতে তুলতে চমকে উঠেছে, কি এ তো একজন দুজন না, রাধারানীর অষ্টসখী সবাই এসছে বলে ফুল তুলতে কি ব্যাপার? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। হ্যাঁ, আমাকে জানতে হবে। কাছে গিয়ে ডাকছে, এই যে, আরে ও বিশাখা, ও ললিতা, শোনো শোনো শোনো। বলছে কি হয়েছে গো? বলছে শোনো না, তোমরা এতজন ফুল তুলে কি করবে? বলছে কেন, ফুল নিয়ে কি করে? আমরা গোবিন্দ চরণ সেবা করব। বলছে তাই বলে তোমরা এতজন আর এত ফুল কি করবে বলো না গো। ললিতা বলছে কাউকে বলবে না তো? হ্যাঁ, তাহলে কাছে এসো। জানো তো আজ আমাদের প্রাণবল্লভ গোবিন্দ আসবে রাধারানীর কুঞ্জে রজনী দ্বীপ্রহরে, তাই আমরা সমস্ত ফুল তুলে নিয়ে গিয়ে কুঞ্জ সাজাবো। হরিব শুনে গেল কথাটা? যেই না শুনেছে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে চলেছে, ডাকতে ডাকতে চলেছে, চন্দ্রাবলী যে কথা শুনলে তুই আনন্দে আত্মহারা হয়ে আমাকে বুকে জড়িয়ে ধরবি। বলছে কি কথা? বলে বলি, ও চন্দ্রা আজ একটা কথা শোন। বলে, ও চন্দ্রা আজ আমি শুনে এলাম। বলি, আজ তোর গোবিন্দ যাবে তোরই কুঞ্জের পাশ দিয়ে রাধা রানীর কুঞ্জে, রাধা রানীর কুঞ্জে। বলছে তাই কি? সত্যি বলছিস পদ্মা? বলছে হ্যাঁ, আমি তো শুনেই ছুটতে ছুটতে এলাম, তিলমাত্র সময় আর নষ্ট করলাম না। বলছে তাহলে আমি কি করব? বলছে কেন, তুই কি জানিস না চন্দ্রা, যদি কেউ ধরা না তাহলে জোর করে তাকে ধরতে হয়, ধরিতে তারপরে ও যদি চলে যায়, চলে
তাহলে বুঝবো ফাঁকি ছিল তোর কৃষ্ণ সেবায়। কৃষ্ণ বলছে চন্দ্রা আজ তোর বধু আসবে তোরই কুঞ্জের পাশ দিয়ে, পারিস তো সুযোগটা ধরে নে। এমন করে কিন্তু আমি কখনো তোকে আর বলে দিতে পারবো না যে কোন সময় তোর কুঞ্জের পাশ দিয়ে চলে যাবে। যখন তখন চলে যায় রাধারানীর কুঞ্জে, আমি তো কিছু বুঝতেই পারি না, কিন্তু আজ আমি জেনে এসেছি রজনী দ্বীপ প্রহরে তোর কুঞ্জের পাশ দিয়ে রাধারানীর কুঞ্জে যাবে। ধরে নে, এ জগতে যদি কাউকে ভালোবেসে না পাওয়া যায়, জোর করে তাকে ধরে নিতে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পদকর্তা এক পাশে দাঁড়িয়ে তিনি বললেন, চন্দ্রা যদিও কথাটা তুমি মিথ্যা বলনি, যদি ভক্তের মতো ভক্ত হয় তাহলে জোর করে ভগবানকে পাওয়া যায়, কিন্তু হ্যাঁ গো এ জগতে জোর করে সবকিছু তুমি পেতে পারো, ভগবানকে পেতে পারো? তো দেখা যাক চন্দ্রা বলি আজ ভগবান কি পাই কিনা। চন্দ্রা বলি পদ্মার কথা শুনে, গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে সোনার থালা সোনার প্রদীপ সোনার বাটি, গোবিন্দ সেবার সমস্ত সামগ্রী নিয়ে চুপটি করে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। এইবার রজনী দ্বীপ প্রহর যখন শুরু, তখন গোবিন্দ আসছে সেই পথ দিয়ে। ওইদিকে রাধারানীর সখীরা কুঞ্জ সাজাচ্ছে, আর গোবিন্দ রুনুঝুনু রুনুঝুনু নূপুর বাজিয়ে আসছে। চন্দ্রাবলি চুপচুপি করে বসে আছে, গোবিন্দ যেই কাছে আসবে গোবিন্দকে ধরবে। এবার গোবিন্দ কিছুই তো জানে না, আবার বলা ভুল, কিছুই জানে না, তিনিই তো সবকিছু জানেন। গোবিন্দ কিছুই জানেন না, তিনি চলেছেন রাধারানীর কুঞ্জে। এবারে যখন চন্দ্রাবলীর পাশে এসেছে, চন্দ্রাবলী চুপটি করে বসেছিল সুযোগের অপেক্ষায়। যেই গোবিন্দ কাছে এসেছে চরণতলে বসে, আপনি গোবিন্দ চরণ খানা বুকে জড়িয়ে ধরেছে, গোবিন্দ গোবিন্দ চুপ কে একি জি দেখছি চন্দ্রা বলি কি হয়েছে তোমার? চন্দ্রা বলি গোবিন্দ চরণ দুখানি আমার বুকে জড়িয়ে ধরে বলছে, কি গোবিন্দ আজ আমি তোমার চরণ ছাড়ব না। কেন? না 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 চন্দ্রা, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে হবে, যেতে হবে বললেই তোমায় যেতে দেব, তুমি ভাবলে কি করে প্রভু? চন্দ্রা এমন করো না, আমাকে যেতে দাও, আমাকে যেতে হবে বলছে প্রভু গো। আমি প্রতিদিনই কি দেখি জানো, আমি প্রতিদিন কুঞ্জের মধ্যে হতে দেখি, এই দয়াল এই পথে নীতি কর গতাগতি, আমি তোমার নূপুরের ধ্বনি শুনি গো, ও এই পথে তুমি করতি নুনের ধ্বনি শুনি গা।
बाधे ये नीति करो गता गति तुम्हार नुपुरेरो धनी आमी सुनी गो নুপুরের ধ্বনি শুনি গো করো রাধা শনি বাস কেবল আমারি নই ছাড়বো না।